আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজ 1 ফেব্রুয়ারি 2023 সাল চলে আসলাম আমার সেটআপে নতুন একটা ভিডিও নিয়ে। আর নতুন বাসায় ওঠার পরে এই হলো আমার ফার্স্ট ভিডিও। আর আপনারা দেখতে পারতেছেন এখন আল্লাহর রহমতে আমার সেটআপটা কত বড় হয়েছে। এই যে এক পাশ দিয়ে ঢুকে আসছে, আরেক পাশ দিয়ে বের হচ্ছি, পুরাটা সেটআপেই শুধু পাখি। আর এখন যারা মানে আমাদের খামার থেকে এসে ভিজিট করে পাখি নিতে চান, প্রচুর হিউজ পরিমাণ পাখি আপনারা দেখতে পারবেন, পছন্দ করে নিতে পারবেন। তো আগে সর্বপ্রথম আমাদের এখানে ব্রিডিং বক্স রয়েছে সব পাখির এখানে সাজানো। তো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন আমার লোকেশনটা এখন বর্তমানে চলে আসছে, এটা হলো আপনার কোম্পানিঘাট চৌরাস্তা বললে অনেকে চিনে। তো যারা আসবেন তারপরেও যোগাযোগ করে আমার ঠিকানাটা নিয়ে নেবেন। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করব। দেখতে পারতেছেন সেট আপ টোটাল তিনটা ইয়ে করছি, রুমটাও বিশাল বড় নিয়েছি, আবার এই পাশেও পাখির সেট আপ দিয়েছি। তো আরও পাখি উঠবে প্রচুর পরিমাণ, অলরেডি প্রচুর পরিমাণ পাখি আমার সেল হয়ে গেছে। আমাদের চ্যানেলে এখনও নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটন অন করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো যদিও আজকের ভিডিওটা সেট আপ বড়, এই জন্য ভিডিওটাও বড় হবে, তার জন্য বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা শুরু করব এখান দিয়ে। আমার কাছে রয়েছে এক জোড়া গোল্ড এন্ট্রি, যেটা 4000 টাকা হইলে সেল হবে। আর আজকে এখানে পাখির একটু ডিপ কালার উঠার কারণ আছে, কারণ এখানে প্রচুর পরিমাণ শীত রয়েছে, এখনও পর্যন্ত পুরো গরম পড়েনি, যার কারণে আমি দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি সব লাল মানে 200 ওয়াটের যে লাইটগুলো আছে বাল্বগুলো সেগুলো দিয়েছি। আবার এখানে হিটার মেশিনও লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিটার মেশিনটা। তো এইটা কিছুদিন পরে যখন পুরো ফুললি গরম চলে আসবে তখন আমরা আবার আগের লাইটগুলো ইউজ করব। এমন আছে জ্বালানোগুলোও খুলে দিতে হবে। আর এইখানে এক জোড়া জাপানিজ আছে টিসিবি সিরিজের, ফিমেলটা লোটেনো রেড আই, মেলটা টিসিবি জেপি, ফিমেলটা ব্যাকফিল। এই পেয়ারটা পড়বে 3000 টাকা, এটা ফিক্সড প্রাইস। টিসিবি জেপি মেইলের সাথে লোটেনো ব্যাকফিল মেইল ও ফিমেল। তারপর এখানে ক্রেস্টেড বাজিগর রয়েছে, ক্রেস্টেডের সাথে ব্যাকফিল। এই পেয়ারটা নিতে পারবেন আপনার 1500 টাকা। এইখানে টার্কোজিংয়ের একটা মেল রয়েছে, এটা এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছিল। এটা মূলত কিন্তু পায়ের সমস্যা না, এটার হইল পা ঠিক আছে, এই যে সামনের সাইডের পায়ের এই যে আঙুলগুলা একটু, তিনটা আঙুলই নাই, এই যে দেখতে পাচ্ছেন পা কিন্তু আছে, পুরাটাই আছে, আঙুল নাই। আর এই মেলটা 3000 টাকা হইলে সেল হবে, তারপরেও আলোচনা সাপেক্ষে আছে, কেউ দাম জেনে নেবেন। আর নর্মাল বাজিগরের ভিডিওটা আমি দেখাবো না, কারণ এগুলো আমার কাছে রয়েছে, আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন। এইখানে বাংলিশের সাথে একটা রেমবো ফিমেল রয়েছে, এটা ডিমে চলে আসছে, এইটা যদি কেউ যদি নিতে চান এটা পড়বে 2500 টাকা। তারপর এখানে ফেলো মিউটেশনের একটা ফিমেল রয়েছে ব্যাকফিল, সম্ভবত এটা ডিমে চলে আসছে, খুব শীঘ্রই ডিম দিবে, ফেলো রেড আই, ফ্যালো রেডের সাথে জেপি, এটা 3500 টাকা চাওয়া হচ্ছে। তারপর এখানে রয়েছে ভায়োলেট এক জোড়া লাম্বার্ড, এই ভায়োলেট লাম্বার্ডের পেয়ারটা চাওয়া হচ্ছে 8000 টাকা। এখানেও একটা পেয়ার রয়েছে ডাবল ভায়োলেট, এটাও 8000 টাকা চাওয়া হচ্ছে। তারপর এখানে যদি দেখাইতে চাই এক পেয়ার জেপি রয়েছে, দুইটাই ডাবল ফ্লাওয়ারের। আর এই দুইটাই রেড আই ডাবল ফ্লাওয়ারের, রেড আই সম্বন্ধে যাদের ধারণা নাই ধারণা নিয়ে নেবেন। তা এখন রেড আই জেপি আগে অনেক প্রাইস ছিল, এখন এগুলার প্রাইস নেমে গেছে, এগুলো এখন সর্বোচ্চ আপনার 10 থেকে 12 হাজার পর্যন্ত পেয়ার হয়ে থাকে, তবে এটা 10000 চাওয়া হচ্ছে, আলোচনা সাপেক্ষে রয়েছে। তারপর রয়েছে এখানে এক পেয়ার ইংলিশ, এই দুইটা আবার এক্সিবিশন সাইজ, এই ইংলিশগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন, 7000 টাকা পেয়ার চাওয়া হচ্ছে। তারপর এইখানে একটা সানকোনোর রয়েছে, এটা ডিএনএ করা একটা মেল, এই মেলটা পড়বে 28000 টাকা। ডিএনএ কার্ডটা নাই, তবে রিপোর্ট আসছে, কার্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ব্রিডিং মেল। তারপর এইখানে এক পেয়ার জেপি রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্ল্যাক আই, এই জেপিগুলো যদি কেউ যদি নিতে চান, ডাবল ফ্লাওয়ার আছে, এগুলো আপনারা
ফোন দিবেন, ফোনের মাধ্যমে দাম জানাই দেওয়া হবে। আর এইখানে এক পেয়ার ক্রেস্টেড রয়েছে, মেলটা ক্রেস্টেড, ফিমেলটা লুটিনো রেড আই, মেলটা ক্রেস্টেড ব্ল্যাক আই, এই পেয়ারটা 1500 টাকা পড়বে। এইখানে একটা হ্যাভি পাইডের ফিমেল রয়েছে, এটা এটা একটু মার্কিং মিস আছে যার কারণে দামও কম, এটা মাত্র 5000 টাকা হলে সেল দেওয়া হবে। এটা আসলে 5000 টাকা দিয়ে আমার কিনা, তো এটা আমি লাভ চাচ্ছি না, তবে ডিম দিছে এটা 100% গ্যারান্টি আছে। এটা 5000 টাকাই আমার কিনা, এটা যদি অ্যালবিনোর সাথে কেউ যদি ব্রিড করান অ্যালবিনো মেলের সাথে, আশা করা যায় এটার থেকে খুব ভালো কিছু রেজাল্ট পাবেন, তবে ব্ল্যাক আই অ্যালবিনো হতে হবে, কালো চোখের। অনেকে আছে রেড আই অ্যালবিনো দেন, তাহলে হবে না। ফিমেলটা আসলে অনেক চঞ্চল যার কারণে অনেক উড়াউড়ি করতেছে, ওর ভিডিওটা নিতে পারতেছি না। তো যাই হোক, এটা আপনারা ফোনের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেবেন। আর এখানে একজোড়া কোবাল ব্লু লাভবার্ড আছে, একটা মেলটা কোবাল মাক্স আর ফিমেলটা কোবাল ব্লু। এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা পড়বে 5000 টাকা। আর এখানে একজোড়া ইয়েলো লাইন ফিশার বলে, এটা একটু কম প্রাইসে দিয়ে দেওয়া হবে, কারণ হলো চারটা পাখি একসাথে রাখার কারণে আমি আমার বাসা যখন চেঞ্জ করছিলাম তখন একটা পাখি আরেকটা পাখিরে খুব ডেঞ্জারাসভাবে কামড় দিছিল, কারণ লাভবার্ডের পেয়ার না থাকলে আরেক পেয়ার একটু কামড় দেয়, ইয়ে স্বাভাবিক। এই কামড়ের কারণে এই পাখিটার ওর মাথাটা মানে ফাটায় ফেলছে, এটা অলরেডি এখন শুকিয়ে গেছে। এই পেয়ারটা মাত্র 3000 টাকা দিয়ে দেওয়া হবে। আর যদি কেউ যদি সিঙ্গেল ফিমেল নিতে চান, ফিমেলটা পড়বে 2000 টাকা ফিক্সড প্রাইস। তারপর এখানে আমার কাছে একজোড়া অ্যালবিনো ইংলিশ রয়েছে, এটা 6000 টাকা চাওয়া হচ্ছে ব্রিডিং পেয়ার। আবার এখানে একজোড়া লুটিনো ইংলিশ রয়েছে, এগুলো কিন্তু ডাবল, এগুলো কিন্তু কালো চোখ, এটাকে ডিএফ বলে, এটাও ডিএফ, অ্যালবিনো ডিএফ, লুটিনো ডিএফ, এইটা 7000 টাকা চাওয়া হচ্ছে লুটিনো ডিএফ। এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার। তারপর জেপি রয়েছে, এগুলো 3000 করে চাওয়া হচ্ছে জোড়া, এটা আলোচনা সাপেক্ষে রয়েছে, কেউ যদি নিতে চান ফোন দিবেন, ফোনের মাধ্যমে জেনে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল করা আছে, তবে ফিমেলের সংখ্যাটা কম, মেলের সংখ্যাটা বেশি। তারপর এখানে আমার কাছে লিওনেটেড প্যারাকিট রয়েছে, এগুলো পড়বে 25000 টাকা পেয়ার। এগুলো আসলে তেমনভাবে বিক্রি করার মতো না, যদিও আমি জায়গা লাড়া দেওয়ার কারণে সেটআপটা লাড়াইছি। এখানে কয়েকটা মিউটেশন রয়েছে, এগুলো কিন্তু আমার এখানে কিন্তু একটা পেয়ার, এটা কিন্তু খুব রেয়ার, এটা কিন্তু ওইরকমভাবে বাংলাদেশে কেউ ব্রিড করাইতে পারে না, খুব কম হাতে গোনা বাসা। তো আমার কাছে যেগুলো আছে এগুলো বাচ্চাও জমছিল, বাসা পরিবর্তন করার কারণে ইয়ে হয়ে গেছে। এগুলো 25000 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে, এটা তেমন একটা মানুষের হাতে নাইও। আর এখানে একজোড়া পার ব্লু রয়েছে, পার ব্লু ফিমেলটা ভায়োলেট আর মেলটা হলো পারগুলো ইউইং, এই পেয়ারটা পড়বে ফিক্স 16000 টাকা। আর আমার এই লিওনেট প্যাকেটগুলো খুব সুন্দর ম্যাটিং করে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। এইখানে এক পেয়ার পারগুলো রয়েছে, এইখানে যে ফিমেলটা আছে ফিমেলটা ল্যাজ নাই, এটা ওঠে না অনেক আগে থেকেই, মেলটা পুরো ক্লিয়ার আছে, মেলটা পারগুলো ইউইং, এই পেয়ারটা নিলে পড়বে 10000 টাকা। তারপর এখানে বিশপ ফিন্স রয়েছে, এটার জোড়া পড়বে 2000। এইখানে ডাবল ফ্যাক্টর ভায়োলেট একটা পেয়ার দেওয়া আছে, ফিমেলটা বক্সে আছে, এটাও কিন্তু নেস্টিং চলতেছে। আমি বললাম বাসা পরিবর্তন করার কারণে আমার অনেকগুলো প্রবলেম হয়ে গেছে যার কারণে ইয়ে করা হয়নি, তো এইগুলো পড়বে 8000 টাকা। আর এইখানে যে পেয়ারটা রয়েছে ভায়োলেট ইউইংয়ের সাথে, ভায়োলেট ট্রাভেল হেডের সাথে ইউইং, এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে 10000 টাকা। তারপর রয়েছে এখানে বাটার ক্যাপ ফিমেল এবং সিলভার গ্রে মেল, এই পেয়ারটা পড়বে 30000 টাকা। এখন আমি সেদিন রিং রেটের বাজার শুনে অবাক হয়ে গেছি, রিং রেটের এত হাই প্রাইস হয়ে গেছে। যাই হোক, এখানে দুই পেয়ার ইয়েলো সাইডেড কুনুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো সাইডেড কুনুর, এগুলো ডিএনএ পেপার সহ 2 বছর বয়স, এগুলা 12000 টাকা করে পেয়ার রাখা যাবে। এখানে যা আছে সবগুলোই 2 বছর বয়সী, দেখতে পাচ্ছেন তাহলে সবই 2 বছর বয়সী, ডিএনএ পেপার সহ কার্ড আছে আমার কাছে, কার্ড দেখে আপনারা নিয়ে যাবেন, এগুলো 12000 টাকা পেয়ার পড়বে।
তারপর এইখানে যে রিং নেট টানছি এর যে আনার সময় ওর পাকাটা পড়ছে পুরো 90% উঠে গিয়েছিল আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছিল তো এটা আমি দেখাই দিব এটাও ব্রিডিং ফিমেল যার কারণে ওরে আমি আলাদা রাখছি ওর সাথে একটা মেল দিব না হয় এটা বিক্রি হবে আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন মাত্র 8000 টাকা হইলে বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিচের পাকাগুলো উঠে গেছে ওই যে সেদিন ব্যথা পায় আবার একটু কাঁচা হয়ে গেছে দেখেন আমি হয়রানি করতে চাইতেছি না তারপর এখানে আমার কাছে রয়েছে লোটিনো পিস ফেস এগুলো সবই অ্যাডাল্ট পেয়ার যা দেখতেছেন এখানে সব অ্যাডাল্ট পেয়ার ফুল অ্যাডাল্ট এগুলো আপনারা নিতে পারবেন 4000 টাকা করে পেয়ার দেখতে পাচ্ছেন 4000 টাকা করে পড়বে তারপর এখানে রয়েছে লোটিনো পিস ফেস সব অ্যাডাল্ট যা দেখতেছেন সব অ্যাডাল্ট পেয়ার এগুলো আপনারা নিতে পারবেন 5000 টাকা করে পেয়ার বিয়ার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল পাখি একবারে সম্পূর্ণ অ্যাডাল্ট আর প্রত্যেকটা পাখি 1 বছর প্লাস আছে তারপর আপনারা নিতে পারবেন এখানে রয়েছে লোটিনোক্তি রেড হেড অপালাইন রোজি রেড হেড অপালাইন যেটাকে আমরা রোজি সিরিজের পাখি বলে থাকি আগের যেটা দেখাইছিলাম এটা হইল রোজি পিস ফেস এগুলো সবই পিস ফেস সিরিজের পাখি এটা 4000 টাকা চাওয়া হয়েছিল আর এখানে সবই রেড হেড এটা আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন একমাত্র আমি 5000 টাকা করে প্রাইস চাচ্ছি এগুলো 6-6.5 করে মার্কেটে বিক্রি হচ্ছে একবারে টকটকা লাল এটার মধ্যে কিন্তু আবার হালকা লালও একটা আছে যেটার বয়স কম এবং ওইটা মিউটেশন ক্রস করতে করতে আসে যার কারণে মানে আপনার ক্রস ব্রিডের কারণে ওই মিউটেশনটা থাকে না ওই মিউটেশনটা আছে ক্রস ব্রিড হওয়ার কারণে ওইটা একটা হাইব্রিড হয়ে যায় তারপর আমি এখানে আপনাদেরকে দেখাই একটিয়ার টিসিবি সিরিজের পাখি রয়েছে টিসিবি মেল টিসিবি ফিমেল তবে মেল টিসিবিটা হলো জেপি ডাবল ফ্লাওয়ার আর ফিমেল টিসিবিটা হলো সিঙ্গেল ফ্লাওয়ার ব্যাকফিল এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা নিতে পারবেন 4000 টাকা পেয়ার তারপর আমার কাছে রয়েছে এখানে একটি হ্যান্ডস মেকাও এটা ফিমেল এটা ছোটো খাতায় রাখার কারণে ওর পাখা ভেঙে গেছিলো আমি টেনে দিচ্ছি আর এই ফিমেলটা নিতে পারবেন ফিক্সড প্রাইস 30000 টাকা কোনো দামাদামি করা যাবে না এটা হলো ফিক্সড প্রাইস যদি কারো পছন্দ হয় এসে দেখে নিতে পারবেন আরও কিছু পাখি রয়েছে বিয়ার এগুলো বিক্রির জন্য না এখানে আমি অনেক পাখি সেট আপ দিতেছি অনেক খাতা খালিও আছে আবার অনেক সেট আপ করবো তো বিয়ার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ